ओम शांति। आज मुरली तारीख 5 जनवरी 2023। बाबा कैसे मर्मर सन्तान भक्त जैसा संकटर सम्मुखीन आपद आया ज्ञानेरे गति सदगति दीबी पिता आहिसे। प्रश्न खुदी बाबा विकर्माजित कौन है विकर्माजित हुआ सकलर लक्षण कि उत्तर कैसे बाबा विकर्माजित जिस कर्म अकर्म और विकर्मर गति जानी श्रेष्ठ कर्म करे। विकर्माजित हुआ सकले के निजर कर्म कारण पश्चाताप करबलगिया नहय तेउलुकर कर्म विकर्म होइ ना जाय। प्रश्न उठिछ बाबा एक समय बाबा कोनटो द्वैत सेवा करे। उत्तर कैसे बाबा आत्मा और करे दुयटाके पावनो करे आरु निजर लगत घर लयो लय जाय। महिमा एकमात्र पितारे कोनो मनुष्यर हब नारे। गीत ओम नमस्य ओम शांति एक गीतटी सन्तान शुनिले जिस भक्ति मार्गर एनेणर गीत गाय घोर अंधकार आलोकेरे उद्भासित हब विचारे सहे दुखर पर मुक्ति विचारी आह्वान करि थाके। तुमालोक तो शिववंशी ब्रह्माकुमार कुमारी एया तो बुझिबलगिया कथा। इमानबोर सन्तान कुश वंशावली तो हब नारे निश्चय मुख वंशावली हब। श्रीकृष्णर इमानबोर रानी अथवा सन्तान नासिल। गीतार भगवाने राज्य शिकाय तेंते निश्चय मुख वंशावली हब। प्रजापिता नामटी तो प्रख्यात पिता आहि तेर मुखेरे ब्राह्मण धर्म रचना करे। प्रजापिता नामटी पितार क्षेत्र शुभ पाए। এতিয়া তোমালোক বাস্তৱিকতে সেইজন পিতাৰ হৈছা। তেওঁলোকে তোক কৈ দিয়ে যে শ্ৰীকৃষ্ণ ভগৱান আছিল, শিৱ ভগৱান আছিল, ৰুদ্ৰ ভগৱানৰ সলনি কৃষ্ণ নাম দি দিছে। শংকৰ পাৰ্বতী বুলি কয়ো ৰুদ্ৰ পাৰ্বতী বুলি নকয়, শিৱ শংকৰ মহাদেৱ বুলি কয়। এতিয়া শ্ৰীকৃষ্ণ ৰুদ্ৰ বা শংকৰ বুলি নকয়। ভক্তই গায়ন কৰে, ভক্ত তেওঁলোকেই হয় যিসকল পূজ্য আছিল, তেওঁলোকে এতিয়া পূজারী হৈ গৈছে। তেওঁলোকর মাজতো ক্রমানুসরী আছে, তোমালোকর মাজতো ক্রমানুসরী আছে। তোমালোক হৈছে ব্রাহ্মণ, তেওঁলোক শূদ্র। দেবতা ধর্মর সকলেই বহুত দুঃখী হয় কারণ তেওঁলোকে বহুত সুখও দেখিছে। এতিয়া তোমালোকর আধাকল্পর কারণে দুয়ারে দুয়ারে হাবাতুরি খাই ফুরাটো বন্ধ হল। এইটো রহস্যও তোমালোক ব্রাহ্মণসকলেহে জানা। সেয়াও ক্রমানুসরি যিয়ে কল্প পূর্বে যেনেকুৱা পুরুষার্থ করেছিল সিমানেই এতিয়া করে। এনেকুৱা নহয় যে ড্রামাত যি আছে তথাপিও তোমালোকে পুরুষার্থ করিব লাগে। ড্রামাই সন্তানকলর দ্বারা পুরুষার্থ করাবই। যেনেকুৱা পুরুষার্থ তেনেকুৱা পদবী পাবা। আমি জানো যে কল্প পূর্বেও এনেকুৱা পুরুষার্থ করেছিল, এনেকুৱা অত্যাচার হয়েছিল, যজ্ঞত বিঘিনি আহিছিল। তোমালোক সন্তানকলে জানা যে বাবা পুনরায় আহিছে। কল্প পূর্বেও এই সময়তে আহিছিল যেতিয়া পরা কংগ্রেসে রাজ্য ললে, তারপর পাকিস্তান হল। এয়া কল্প পূর্বেও হয়েছিল, গীতাত এই কথাবোৰ নাই। অবশেষত বুঝি পাব যে যথাযথ এতিয়া সেয়াই সময়। কোনো কোনোৱে ভাবে যে ঈশ্বৰ আহি গৈছে। যেতিয়া মহাভাৰতৰ যুদ্ধ লাগিছিল তেতিয়া ভগৱান আহিছিল। কওঁতে ঠিকে কয়, কেৱল নাম সলনি কৰি দিলে। ৰুদ্ৰ নাম লোৱা হ'লেও ক'ব পৰা গ'লহেঁতেন যে ঠিকে আছে। ৰুদ্ৰই জ্ঞানযজ্ঞ ৰচনা কৰিছিল যাৰ দ্বাৰা জগতৰ বিপদ সাম কাটিছিল। এইটো লাহে লাহে তোমালোকৰ দ্বাৰা সকলোৱে গম পাই যাব। ইয়াৰ বাবে এতিয়াও সময় বাকী আছে, নহ'লেতো ইয়াত এনেকুৱা ভিৰ লাগি যাব যে তোমালোকে পঢ়িব নোৱাৰিবা। ইয়াত ভিৰ কৰাৰ কোনো নিয়ম নাই, গুপ্তবেশত কাম চলি থাকিব। এতিয়া কোনোবা ডাঙৰ ব্যক্তি ইয়ালৈ আহিলে ক'ব যে ইয়াৰ মগজ বেয়া হৈছে, ইয়াতো পিতাই তোমালোক সন্তানসকলক পঢ়াই আছে। দেৱতা ধৰ্মটো ভগৱানে আহি প্ৰতিষ্ঠা কৰিব, তেওঁ এতিয়া নতুন সৃষ্টি ৰচনা কৰিবলৈ ভক্তসকলৰ আপদ দূৰ কৰিবলৈ আহিছে। বিনাশৰ পাছততো কোনো
কোনেও এনেকুৱা কৰ্ম নকৰিব যাৰ কাৰণে দুখী হ'বলগীয়া হ'ব। মুম্বাইৰ পৰা ৰমেশ ভাইৰ ফোন আহিল, বাপদাদা গুচি আহিলে সন্তানসকল দুখী হৈ যায়। যেনেকৈ পতি বিদেশলৈ গ'লে স্ত্ৰীয়ে তেওঁৰ স্মৃতিত কান্দিবলৈ ধৰে, সেয়া হৈছে পাৰ্থিৱ দৈহিক সম্বন্ধ। ইয়াত বাবাৰ সৈতে সন্তানসকলৰ আত্মিক সম্বন্ধ, বাবাৰ পৰা আঁতৰ হ'লে সন্তানসকলৰ প্ৰেমৰ চকুলো ওলায়। যিসকল সেৱাধাৰী সন্তান তেওঁলোকক বাবাই সন্মান দিয়ে, সুসন্তানসকলে আকৌ পিতাক সন্মান দিয়ে। শিৱ বাবাৰ সৈতেতো সম্বন্ধ অতি উচ্চ হয়, ইয়াতকৈ উচ্চ আন একো নাই, সম্বন্ধ নাই। শিৱ বাবাই সন্তানসকলক নিজতকৈ উচ্চ কৰি গঢ়ি তোলে। পাৱনটো তোমালোক হোৱা, কিন্তু পিতাৰ দৰে সৰ্বদা পাৱন হ'ব নোৱাৰা। অৱশ্যে হয় পাৱন দেৱতা হোৱা, পিতাটো হৈছে জ্ঞানৰ সাগৰ। আমি যিমানেই নুশুনো কিয় কেতিয়াও জ্ঞানৰ সাগৰ হ'ব নোৱাৰোঁ। তেওঁ হৈছে জ্ঞানৰ সাগৰ আন দীঘলীয়া। তোমালোকৰ হৈছে 16108ৰ মালা, ভক্তটো কুটিৰ হিচাপত আছে। ইয়াত জ্ঞান মাৰ্গত ভক্তিৰ কথা নাই, জ্ঞানৰ দ্বাৰাহে সদগতি হয়। এতিয়া তোমালোকক ভক্তিৰ শিকলিৰ পৰা মুক্ত কৰা হয়। বাবাই কয়, যেতিয়া সকলো ভক্তৰ সংকট হয় তেতিয়া সকলোৰে গতি সদগতি কৰিবলৈ মই আহিবলগীয়া হয়। স্বৰ্গৰ দেৱতাসকলে নিশ্চয় এনেকুৱা কোনো ভাল কৰ্ম কৰিছিল, সেইবাবে ইমান উচ্চপদ পাইছে। কৰ্মটো মনুষ্যই কৰি আহিয়েই আছে, কিন্তু তাত স্বৰ্গত কৰ্মৰ কাৰণে পশ্চাতাপ কৰিবলগীয়া নহয়। ইয়াত কৰ্ম বিকৰ্ম হৈ যায়, কিয়নো ইয়াত মায়া আছে, তাত মায়া নাথাকে। তোমালোক বিকৰ্মাজিত হোৱা, যিসকল সন্তানক এতিয়া কৰ্ম অকৰ্ম আৰু বিকৰ্মৰ গতি বুজাওঁ তেওঁলোকেই বিকৰ্মাজিত হ'বগৈ। কল্পপূৰ্বেও তোমালোক সন্তানসকলক ৰাজযোগ শিকাইছিলোঁ, সেয়াই এতিয়াও শিকাই আছোঁ। কংগ্ৰেছীসকলে ইংৰাজক খেদি ৰজাসকলৰ পৰা ৰাজ্য কাঢ়ি ল'লে আৰু স্বৰ্গ আছিল, তেওঁলোকক নিশ্চয় ভগৱানে ৰাজযোগ শিকাইছিল, সেইবাবে তেওঁলোকৰ নাম ভগৱান ভগৱতী হ'ল। কিন্তু এতিয়া আমাৰ জ্ঞান আছে, গতিকে আমি নিজক ভগৱান ভগৱতী বুলি ক'ব নোৱাৰোঁ। নহ'লেতো যেনেকুৱা ৰজা ৰাণী তেনেকুৱাই প্ৰজাসকলো ভগৱান ভগৱতী হ'ব লাগে, কিন্তু এনেকুৱা হ'ব নোৱাৰে। কোনো প্ৰজাই নিজৰ নামো লক্ষ্মী নাৰায়ণ ৰাখিব নোৱাৰে, বিধি নাই। বিদেশতো কোনেও ৰজাৰ নামেৰে নিজৰ নামাকৰণ নকৰে, ৰজাক বহুত সন্মান দিয়ে। গতিকে সন্তানসকলে বুজি পায় যে 5000 বছৰ পূৰ্বে পিতা আহিছিল, এতিয়াও পিতা দৈৱী ৰাজস্থান স্থাপনা কৰিবলৈ আহিছে। শিৱ বাবাৰ আগমনো এতিয়া হৈছে, তেওঁ হ'ল পাণ্ডৱসকলৰ স্বামী, শ্ৰীকৃষ্ণ নহয়। পিতা মাৰ্গদৰ্শক হৈ আমাক উভতাই লৈ যাবলৈ আৰু নতুন সত্যযোগী সৃষ্টি ৰচনা কৰিবলৈ আহিছে। গতিকে নিশ্চয় ব্ৰহ্মাৰ দ্বাৰাই ব্ৰাহ্মণ ৰচিব, মুখ্য গীতাখনকে খণ্ডিত কৰি দিছে। এতিয়া পিতাই বুজাই মই শ্ৰীকৃষ্ণ নহয়, মোক ৰুদ্ৰ বা সোমনাথ বুলি ক'ব পাৰা। তোমালোকক জ্ঞানৰূপী যোগবলেৰে ৰাজ্য ভাগ্যৰ মাখন পাই যোৱা, শ্ৰীকৃষ্ণই মাখন নিশ্চয় লাভ কৰে। এয়া ব্ৰহ্মাৰ আত্মা হৈছে শ্ৰীকৃষ্ণৰ অন্তিম জন্মৰ আত্মা। এওঁলোককো ব্ৰহ্মা সৰস্বতী বাবাই এনেকুৱা কৰ্ম শিকাই আছে যাৰ দ্বাৰা ভৱিষ্যতে লক্ষ্মীনাৰায়ণ হৈ যায়। এই লক্ষ্মীনাৰায়ণে বাল্যকালত ৰাধাকৃষ্ণ হয়, সেয়েহে লক্ষ্মীনাৰায়ণৰ লগতে ৰাধাকৃষ্ণৰ চিত্ৰও দেখুৱাইছে। বাকী এওঁলোকৰ কোনো মহিমা নাই, মহিমা কেৱল একমাত্ৰ গীতাৰ ভগৱানৰেই। শিৱ বাবাই সন্তানসকলক ভিন্ন ভিন্ন সাক্ষাৎকাৰ কৰায়, বাকী মনীষৰ কোনো মহিমা নাই। যীশুখ্ৰীষ্ট আদি ধৰ্মপ্ৰৱৰ্তকসকলেও আহি ধৰ্ম প্ৰতিষ্ঠা কৰিলে, সেয়াতো সকলোৱে নিজৰ নিজৰ ভূমিকা পালন কৰিবই লাগে, তাত মহিমাৰতো কোনো কথা নাই। তেওঁলোকে কাকো মুক্তি দিব নোৱাৰে। এতিয়া বেহদৰ অসীমৰ পিতাই কয়, মই তোমালোক সন্তানসকলৰ দ্বৈত সেৱা কৰিবলৈ আহিছোঁ, যাৰ দ্বাৰা তোমালোক আত্মা আৰু শৰীৰ দুয়োটাই পবিত্ৰ হৈ যাবা, সকলোকে উভতাই ঘৰ অৰ্থাৎ মুক্তিধামলৈ লৈ যাম। আকৌ তাৰ পৰা কিমান ভালদৰে পিতাই সন্তানসকলক বুজায়। এই লক্ষ্মীনাৰায়ণৰ চিত্ৰৰ ওপৰত বুজোৱা
অতি সহজ। ত্রিমূর্তি আর শিব বাবার চিত্রও আছে, কোনোয় কয় ত্রিমূর্তি থাকিব না লাগে, আকো আন কিছু কয় শ্রীকৃষ্ণর চিত্রত চৌরাশী জন্মর কাহিনী থাকিব না লাগে। কিন্তু আমি এইটো সিদ্ধ করে কো, নিশ্চয় প্রথম নম্বর শ্রীকৃষ্ণ আটাইতকৈ অধিক সংখ্যক জন্ম লব লাগিব। নতুন নতুন কথা তো নিত ওলাই থাকে, কিন্তু ধারণাও হওয়া উচিত। লক্ষ্মীনারায়ণের চিত্রর উপর বুঝা সকলতকৈ সহজ। মনুষ্যই জানো কোনোবা এখন চিত্ররু অর্থ বুঝি পায়, ওলট পালট চিত্র আঁকি দিয়ে, নারায়ণের দুখন হাত আকো লক্ষ্মীর চারিখন হাত দেখাই দিয়ে। সত্যযুগত ইমান হাত না থাকে, সূক্ষ্মলোকত তো আছেই ব্রহ্মা বিষ্ণু আর শঙ্কর, তেওঁলোকের ইমানবর হাত থাকিব নোৱাৰে। মূল বতনত থাকে নিরাকারী আত্মসকল, তেন্তে এই আট দশখন হাত থকা সকল কত থাকে? মনুষ্য সৃষ্টিত থাকুতা সকলের প্রথম হয়েছে লক্ষ্মীনারায়ণ দুইখন ভুজাধারী, কিন্তু তেওঁলোকৰো চারিখন হাত দেখুৱাই দিছে। নারায়ণক কলা আর লক্ষ্মীক বগাবরণীয় দেখুৱাই, তেনেহলে তেওঁলোকৰ সন্তানসকল কেনেকুৱা আৰু কিমান ভুজাধারী হব? পুত্র সন্তান মই মার্গদর্শক হৈ আহিছো। এই ব্রহ্মা হল মোর অগ্রজ সন্তান। ত্রিমূর্তি ব্রহ্মা বলে কয়, ত্রিমূর্তি শঙ্কর বা বিষ্ণু বলে নকয়, মহাদেব বলে শঙ্করক কয়, তেন্তে ত্রিমূর্তি ব্রহ্মা বলে কিয় কয়? এও প্রজা রচিছে, গতি এও তেওর শিব বাবার পত্নী হয়। শঙ্কর বা বিষ্ণু পত্নী বলে কোয়া নহব, এয়া বুঝবলগিয়া বড় আশ্চর্যজনক কথা। ইয়াত কেবল পিতা আর উত্তরাধিকারক স্মরণ করব লাগে, বাস ইয়াতেই পরিশ্রম হয়। এতিয়া তোমালোক কিমান বিচারবুদ্ধি সম্পন্ন হয়ে গেছে, বেহদর পিতার দ্বারা তোমালোক বেহদর মালিক হওয়া, এই ধরণী এই আকাশ সকলো তোমালোকর হয়ে যাব, ব্রহ্মাণ্ডও তোমালোকর হয়ে যাব, সর্ব শক্তিমান হর্তাকর্তার রাজ্য হব, এখনই সরকার হব। যেতিয়া সূর্যবংশী সরকার আছিল, তেতিয়া চন্দ্রবংশী সরকার নাছিল, আকো চন্দ্রবংশী হলে সূর্যবংশী না থাকে। সেয়া অতীত হয়ে গেল, ড্রামা উলটি গেল। এইবর বর আচর এওতো বেহদর বাদশাহী দেউতা হয়। এনেকুয়া স্বামী সকলের স্বামীক কিমান স্মরণ করব লাগে, কিমান শ্রেষ্ঠ প্রাপ্তি হয়। তাত তোমালোকে কেতিয়াও কারোপরা ভিক্ষা নিবিচারা, তাত গরিব না থাকেই। বেহদর পিতাই ভারতক আসল ভরপুর করে দিয়ে। লক্ষ্মীনারায়ণের রাজ্য সোণালী যুগ বলে কোয়া হয়, এতিয়া হয়েছে লৌহ যুগ, পার্থক্য চা কিমান। পিতাই কয়, মই সন্তানসকলক রাজ্য শিকাই আছো, তোমালোকেই দেবী দেবতা আসিলা, আকো ক্ষত্রিয় বৈশ্য ক্ষুদ্র হলা, এতিয়া পুনরায় ব্রাহ্মণ হৈছা, আকো তোমালোকেই দেবতা হবাগৈ। এই চৌরাশী জন্মর চক্রক তোমালোকে স্মৃতিলৈ আনা। চিত্রবোৰৰ ওপৰত বুঝোৱা অতি সহজ। যেতিয়া দেবী দেবতা রাজ্য আছিল, তেতিয়া অন্য কোনো রাজ্য নাছিল, এখনই রাজ্য আছিল, জনসংখ্যা বহু কম আছিল, সেইখানক স্বর্গ বলে কোৱা হয়। পবিত্রতাও আছিল আর সুখ শান্তিও আছিল। পুনর্জন্ম লৈ লৈ তললৈ আহিলে, চৌরাশী জন্মও এওঁলোকেই ললে, এওঁলোকেই তমপ্রধান হয়ে যায়। আর নিশ্চয় শিকাওতা কোনোবা লাগে, পিতার বাহিরে অন্য কোনেও শিকাব নোৱাৰে। তোমালোকে জানা যে শিব বাবাই এওর বহুত জন্মর অন্তর জন্ম প্রবেশ করে, কিমান স্পষ্টকে বুঝায়। ভাল বড় আজি কানে অতি মরমর কল্পর পাশত পুনরায় লগ পাওয়া সন্তানকলের প্রতি মাতা পিতা বাবার স্নেহপূর্ণ স্মরণ আর কুপ্রভাত। আত্মিক পিতার আত্মিক সন্তানকলক নমস্কার, আমি আত্মিক সন্তানকলক আত্মিক পিতাক নমস্কার নমস্কার নমস্কার। ধারণাভাবে মুখ্য হওয়ার এক নম্বর, একমাত্র পিতার সত্যি সকল আত্মিক সম্বন্ধ রাখব লাগে, সেবাধারী সন্তানকলক সন্মান জানাব লাগে, নিজের সমান করে গড়ি তোলার সেবা করব লাগে। দুই নম্বর, বেহদর পিতার দ্বারা আমি বেহদ রাজ্যর বিশ্বর রাজ্যভাগ্য পাই আছো, এই ধরনী আকাশ সকলতে আমার অধিকার থাকিব, এইটো নিশা আর আনন্দত থাকিব লাগে, পিতা আর উত্তরাধিকারক স্মরণ করিব লাগে। মরদান বালক আর মালিক বোধর সন্তুলনেরে পুরুষার্থ আর সেবাত সদায় সফলতা মূর্ত ভাব। বালক আর মালিক বোধর সন্তুলনেরে পুরুষার্থ আর সেবাত সদায় সফলতা মূর্ত ভাব। সদায় এইটো নিশা রাখিবা যে বেহদর পিতা আর বেহদ তেতিয়া মালিক হয়ে করা, আর যেতিয়া গরিষ্ঠ সংখ্যকর দ্বারা বা নিমিত্ত হওয়া আত্মাসকলের দ্বারা কোনো কথা চূড়ান্ত হয়ে যায়, তেতিয়া সেই সময়ত বালক হয়ে যাওয়া, কোন সময়ত রায় বাহাদুর রায় দেউতা আর কোন সময়ত
রায় মানুতা হব লাগে এইটো পদ্ধতি শিকিলা তেতিয়া পুরুষার্থ আর সেবা দুয়োটাতে সফল হয়ে থাকিবা। স্লোগান, নিমিত্ত আর নম্রচিত্ত হবলে মন আর বুদ্ধিক প্রভুক অর্পণ করে দিয়া। নিমিত্ত আর নম্রচিত হবলে মন আর বুদ্ধিক প্রভুক অর্পণ করে দিয়া। ওম শান্তি।